الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন বলে আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিমেরাম, আমি আপনাদের মাঝে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে
দুটি আয়াত পাঠ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তাওফিক দান করেন তাহলে এই আয়াত দুটিকে সামনে রেখে কিছু আলোচনা করে আমি আমার সংক্ষিপ্ত খুতবা শেষ করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমাদের মাঝে রমাদানুল করিম সমাগত খুব নিকটে চলে এসেছে। মাহে রমজান, রমজান মাস প্রতি বছরই আমাদের মাঝে আসে, আবার বিদায় নাই। কিন্তু এই রমজান মাসের বরকত আমরা অনেকেই হাসিল করতে পারি, আবার অনেকের জন্য এটা বৃথা হয়ে যায়। যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন ততদিন আমাদের মাঝে প্রতি বছরে রমজান মাস আসবে এবং যাবে। গত রমজানে আমাদের মাঝে অনেক মানুষই ছিলেন যে মানুষগুলো সামনে রমজান মাস আসতেছে, এই দুই রমজানের মাঝে অনেক মানুষ আমাদের মাঠ থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আকবার। কিন্তু কেউ জানে না, কারোর জানা ছিল না যে আমরা আগামী রমজান মাস পাব না। তাদের মধ্যে অন্যতম আমাদের সবার সুপরিচিত শেখ নাজমুল হক রাহিমাহুল্লাহ এবং আমাদের দমদম ইসলামিক সেন্টারের সুযোগ্য ছাত্র এনামুল হক রাহিমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন দুজনকেই ক্ষমা করে দেন, আল্লাহ পাক যেন তাদের কবরের শাস্তি মাফ করে দেন, আল্লাহ পাক যেন তাদের কবরের স্থান জান্নাতে টুকরা বানিয়ে দেন এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। এটা আমাদের জানা। তারপরে কত বেদিন আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে সেটাও আমরা জানি। যারা গত রমজান মাস পেয়েছিলেন, ইবাদত বন্দেগি করেছিলেন, আশা ছিল সামনে রমজান মাস আসবে, আমরা প্রাণ ভরে ইবাদত বন্দেগি করব, আমাদের জীবনটাকে ধন্য করব, কিন্তু রমজান মাস পান নাই, চলে গেছেন। গত রমজানে কিছু মানুষ এমনও ছিল যারা রমজানের পূর্বে যেমন ছিল রমজানেও তেমন ছিল এবং আশা ছিল রমজান মাস আসবে যাবে এইভাবেই, সুতরাং আমার কাজ আমি করতেই থাকব, এরকম বাতিল ফাসেক পাপিষ্ঠ ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুইজনের অবস্থা কি সমান? যে না, দুইজনের অবস্থা সমান নয়। একজন আল্লাহ পাকের বান্দা সদা সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন, দুনিয়া ত্যাগ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাত দান করবেন। আর একজন ব্যক্তি রমজান মাসে ইহতেরাম সম্মান ইজ্জত দেয় নাই, রমজান মাসের ইবাদত বন্দেগী করে নাই, ধুমধাম করে খেয়েছে, যখন সুযোগ পেয়েছে তখনই অন্যায় অশ্লীল কাজে লিপ্ত ছিল, রমজানের পরেও তার কোনো পরিবর্তন ছিল না, যেই অবস্থায় মারা গেছে, যেই সময় মারা গেছে, সেই সময়ের পূর্বের সালাত আদায় করে নাই, তার মানে কাফের অবস্থায় মারা গেছে। এমনও আমরা দেখতে পেয়েছি অমুসলিম হিন্দু দুনিয়া ত্যাগ করেছে, সে কল্পনাও করে নাই আমাকে মরতে হবে, মরার পরে জীবন
আল্লাহ পাকের দরবারে যাবে, আমাকে হিসাব দিতে হবে, সে কল্পনাই করে নাই। বরঞ্চ সে জানে যে দুনিয়াতে এসেছি, যেতে হবে, আবার আসবে মানুষ, আবার যাবে, এই খেলার ঘর দুনিয়াটা। সুতরাং যেহেত মরতেই হবে, যখন আমি মারা যাব আমাকে পোড়াতে হবে, পোড়ানোর জন্য যাতে করে কোন চন্দন কাঠ বাহির থেকে খরিদ করতে না হয়, সেজন্য নিজেই গাছ লাগিয়েছিল যাতে এই কাঠ দিয়ে আমাকে পোড়ানো হয়। আশা করে বুঝতে পেরেছেন, এই যে অবস্থা দুনিয়া, রমজান আমাদের মাঝে আসতেছে এবং যাচ্ছে, আমাদের কাছে রমজান খুবই নিকটে। আমরা অতীতে যে ভুল ভ্রান্তি আমাদের ছিল, এখন আমরা ভুল ভ্রান্তি করছি, আমাদের তওবা করা উচিত এখন থেকে। আল্লাহ পাক এখন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তওবার দরজা এখনো বন্ধ হয় নাই। সুতরাং আমাদেরকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। গত রমজানে যেই ত্রুটি বিচ্ছুতি আমাদের ছিল, সেই ত্রুটিগুলো যাতে এবার না হয়, আমরা সুস্বাগতম জানাবো রমজান মাসকে, এবং রমজান মাসের ইবাদত বন্দী করার জন্য আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে আদেশ করেছেন, এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে আদেশ করেছেন, আমরা সেভাবে পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। প্রিয় বন্ধুগণ, আমরা মুসলিম, রমজান মাসের ইবাদত আমাদের জন্য ফরজ করা হয়েছে। সালাত পাঁচ ওয়াক্ত ফরজ প্রত্যেক মুসলিমদের জন্য। ইমান এনেছে, ইমান আনার পরে সৎকর্ম করতে হবে। সৎকর্ম করার অন্যতম ইবাদত হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা। সিয়াম বছরে এক মাস ফরজ, রমজান মাসের সিয়াম আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন। এই সিয়াম যদি আমরা পালন করতে পারি, আর বাকি যেই ফজিলতপূর্ণ নফল সিয়াম রয়েছে, সেই সিয়াম যদি আমরা আদায় করি, তাহলে আমাদের নেকির পাল্লা বৃদ্ধি হবে। কিন্তু আমাদের কষ্টের কাজ করি, এর ফলে যদি আমরা সিয়াম পালন নাও করতে পারি নফল সিয়াম, তাহলে আমরা গুনাহগার হব না, কিন্তু আমরা মুসলিম থাকব। কিন্তু রমজান মাসের পবিত্র মাহে রমজান মাস, আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস রোজা আমাদের উপর ফরজ করেছেন। অবশ্যই প্রত্যেক মুসলিমকে আল্লাহর ইবাদতের সাথে সাথে রমজান মাসের 29টা হোক অথবা 30 হোক, সিয়াম আমাদেরকে পালন করতে হবে। সিয়াম সম্পর্কে মহান আল্লাহ রাব্বান পবিত্র কালামে ঘোষণা করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। গত আলোচনা হয়ে গেছে, যেটা সবে বরাত পালন করলো, সেই সমস্ত মাসগুলোতে দিনগুলোতে সুন্দরভাবে আলোচনা হয়েছে যে রমজান মাস সেই মাস যেই মাস কোরআন নাজিল হয়েছে, হুদাল্লিন্নাস, মানুষদের হিদায়তের জন্য কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল করিম। হক এবং বাতিলকে পার্থক্য করে দেবে। এরপরে মহান আল্লাহ রাব্বেন বলছেন, ফামান শাহিদা মিনকুমুস সাহর ফালিয়াসুম, ফামান শাহিদা মিনকুমুস সাহর, তোমাদের মাঝে যার কাছে রমজান মাস পৌঁছবে, যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রমজান মাসে সিয়াম পালন করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস তোহফা দিয়েছেন, হাদিয়া স্বরূপ আমাদেরকে দান করেছেন, বিশ্ববাসীদেরকে জানিয়ে দিচ্ছেন, ইমানদার যে ব্যক্তি হবে, যে ব্যক্তি ইমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আল্লাহর বিধানকে বিশ্বাস করে, আল্লাহ পাক সেই সমস্ত ইমানদারকে বলছেন,
তোমাদের মাঝে যখন রমজান মাস আসবে রমজান মাসের সিয়াম যেন সে পালন করে। যদি আমরা অসুস্থ হয়ে যাই তাহলে আমাদের অবস্থা কি হবে? আমরা পীড়িত, আমরা সফরে আছি, এমন অবস্থায় আমাদের অবস্থা কি হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন তাও বলছেন, ওয়ামান কানা মারিদান ওয়া আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিল উখর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ থাকবে অথবা সফর অবস্থায় থাকবে, সেই সফরকালীন সময় রোজা কাজা করবে, সিয়াম কাজা করবে। যে কয়েকদিন অসুস্থ থাকবে অসুস্থর অবস্থায় সিয়াম কাজা করবে, কিন্তু কয়েকদিন সিয়াম কাজা করলো হিসাব করে রাখবে, যখন সুস্থ হবে যখন সবল হবে তখন পরবর্তী মাসে সেই সিয়াম গুলো আদায় করে নেবে। সফরে গেছে, সফরের মাঝে কত সিয়াম কাজা করলো হিসাব করবে, হিসাব করার পরে যখন সফর থেকে ফিরে আসবে অন্য মাসে সিয়াম গুলো আদায় করবে। তার মানে সিয়াম মাপ নেই, সিয়াম মাপ হবে আল্লাহর পক্ষ থেকে ফরজ। আল্লাহ পাক হুকুম করেছেন সিয়াম পালন করতে হবে। একজন মানুষ সিয়াম রমজান মাসে সিয়াম রাখবে নিয়ত করেছে, হঠাৎ করে জ্বর শুরু হয়ে গেল, জ্বরের কারণে সে সিয়াম পালন করতে পারছে না, অথবা যে কোনো এমন অসুখ হয়ে গেছে যে অসুখের কারণে সিয়াম পালন করতে তার জন্য কষ্টকর, সে সিয়াম ছেড়ে দেবে, সে সিয়াম ছেড়ে দেবে, হিসাব করে রাখবে। কিন্তু যে সমস্ত মানুষগুলো সুস্থ রয়েছে, সবল রয়েছে, যুবক মানুষ, সুস্থ মানুষ, সবল মানুষ, সিয়াম পালন করার জন্য সমর্থন রাখে, কিন্তু হতবাগার মুসলিম যুবকগুলো সিয়াম পালন করে না, দোহাই দেয় আমি অসুস্থ হয়েছি, আমার পেটের সমস্যা, ডাক্তারে বলেছে যদি আপনি ওষুধ না খান তাহলে আপনার সমস্যা হবে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, এমন ধরনের কথা বলে সে সিয়াম থেকে পরিত্যাগ করে, সিয়ামকে পরিত্যাগ করে, সিয়ামের মতো গুরুত্বপূর্ণ ইবাদত থেকে সে দূরে থাকে, আল্লাহর ফরজ বিধানকে অমান্য করে, আল্লাহর বিধানকে পরিত্যাগ করে, আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করে। সম্মানিত বন্ধুগণ, আপনাদেরকে আরো করব, এই রমজান মাস আমাদের সামনে আসছে, সরকারের পক্ষ থেকে যে সমস্ত ভাইদের ডিউটি আট ঘন্টা ডিউটি রমজান মাসের বাহিরে, কিন্তু রমজান মাসের কারণে এই সমস্ত সরকারগণ আমাদের জন্য 6 ঘন্টা ডিউটি করে দিয়েছেন, 2 ঘন্টা ডিসকাউন্ট করে দিয়েছেন। যাদের ডিউটি 10 ঘন্টা তাদের 2 ঘন্টা কমিয়ে 8 ঘন্টা ডিউটি করতে হয়, তার মানে 2 ঘন্টা খাও দিয়ে দিয়েছে আমাদের জন্য ইবাদত বন্দিক করার জন্য, যাতে আমাদের কষ্ট না হয়, কষ্ট থেকে লাঘব করার জন্য, আল্লাহ রাব্বের পক্ষ থেকে সহজ করার জন্য আমাদের মালিকগুলো, আমাদের এই সরকার প্রধান ঘোষণা করে দিয়েছে ডিউটি যাদের 10 ঘন্টা তাদের ডিউটি 8 ঘন্টা করতে হবে, যাদের ডিউটি যেই সমস্ত কোম্পানিতে 8 ঘন্টা ডিউটি করতে হবে তাদের 2 ঘন্টা ডিসকাউন্ট করে 6 ঘন্টা ডিউটি বহাল করে দিয়েছে। এরপরে এই সুযোগগুলো কাজে না লাগিয়ে কাজ পিটাবে, দিনের বেলা খাবে, অন্যায় কাজে জড়িত থাকবে, সময় মূল্যায়ন করবে না। বন্ধুগণ, সময় যখন আমাদের হাতে এসেছে, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি অবশ্যই আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, যে সমস্ত ভাইরা কোরআন তেলাওয়াত করতে অক্ষম অবশ্যই যারা কোরআন তেলাওয়াত করতে জানেন তাদের কাছে গিয়ে এই সময়গুলো আমাদেরকে কাজে লাগাইতে হবে। এক মাস যদি আমরা চেষ্টা করি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শিখবো, আমরা কোরআনুল করিম তেলাওয়াত শিখবো, আমরা কোরআন পড়তে হয় কেমন করে আমরা শিখবো, তাহলে একটি মাস যদি আমরা পরিশ্রম করি অবশ্যই আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো না? আপনারা প্রশ্ন দিলেন, অনেক ভাইরা আছেন যারা আমরা কোরআন পড়তে পারি না, এই রমজান মাসটা আপনার কাজে লাগান, সময়টা একটু মূল্যায়ন করুন,
হতে পারে, আল্লাহ পাক আপনার অন্তরের খলুসিয়াত দেখবেন, আপনার অন্তরের যে সততাটা দেখবেন। সময় চলে গেছে, আপনি এই কোরআন শিক্ষা করতে পারেন নাই, যখন সুযোগ পেয়েছেন, যারা কোরআন শিক্ষা করতে ইচ্ছুক, যারা জানে তাদের কাছে গিয়ে শিখুন, এটাও আপনার ইবাদতে গণ্য হবে। যখন আপনি শিখবেন, কোরআন শিখার চেষ্টা করবেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে ব্যক্তি রাস্তা বের হয়ে গেল দিন শিখার জন্য, দিন শিখার জন্য, কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য রাস্তা বের হলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন শিক্ষা করতে গেল, এর কারণে মহান রব আলামিন তার জান্নাতের পথ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাসটা আমরা অবশ্যই কাজে লাগাবো, বিশেষ করে যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, যারা বৃদ্ধ হয়ে গেছেন তারা সিয়াম কাজা করবেন না আশা করি, কারণ তারা বুঝতে পারছেন যে আমাদের সময় শেষ, কখন আমাদেরকে দুনিয়া ত্যাগ করতে হবে জানি না, যদি হঠাৎ করে মারা যাই আল্লাহর কাছে কি জবাব দেব। বৃদ্ধ মানুষগুলো চিন্তাশীল, কিন্তু যুবক ভাইরা তারা মনে করেন শক্তি আছে, সাহস আছে, বল আছে, সুতরাং যদি এখন ইবাদত বন্দিগি না করি সমস্যা নেই, যখন বড় হয়ে যাব তখন ইবাদত করে নেব। যুবক ভাই এরকম ধরনের কথা বলে থাকেন যে না, যুবকদের জন্য শুভ সংবাদ রয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন সাত শ্রেণী মানুষ আল্লাহর ছায়া তলে আরশের ছায়া তলে ছায়া পাবেন, যেদিন আরশের ছায়া দেখে তো কোনো ছায়া থাকবে না। এর মধ্যে দুই শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াশাবুন নাতাতিল্লাহ, ওই যুবক যেই যুবক আল্লাহর ইবাদত করতে থাকে যৌবনকালে, যৌবনকালে আল্লাহর ইবাদত করতে করতে তার জীবনকে শেষ করে দিল, এই যুবক কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া তলে ছায়া পাবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তাহলে বিশেষ করে যুবক ভাইরা যারা আছি আমরা, আমাদের সময়টাকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। হঠাৎ করে আমাদের কাছে মৃত্যু চলে আসলো যুবক অবস্থায়, হঠাৎ করে মৃত্যু চলে আসলো, আমরা ফজরের সালাত আদায় করেছি, জোহরের পরে আমাদের মৃত্যু ঘটলো, আমরা হালাল ডিউটিতে আছি, ফজরের সালাত জামাতে আদায় করেছি, এমন অবস্থায় মৃত্যুর ফেরেশতা আমাদের মাঝে হাজির, এই মৃত্যুটা হবে আল্লাহর জন্য জান্নাতের মৃত্যু ইনশাআল্লাহ। সুতরাং যুবক ভাইদের অবস্থা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যৌবনকাল ইবাদত করতে করতে কাটিয়ে দিল, এই অবস্থায় শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের আরশের ছায়া তলে ছায়া পাবেন। সুতরাং সময়টা কাজে লাগাইতে হবে। মহান আল্লাহ পাক বলছেন قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين হে নবী তুমি বলে দাও নিশ্চয় আমার সালাত, ইন্না সালাতি নিশ্চয় আমার সালাত, ওয়ানুসুকি আমার কুরবানি, ওয়ামাহিয়ায় আমার জীবন, ওয়ামামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি রব্বিল আলামিন বিশ্বজগৎ প্রতিপালক আল্লাহর জন্য, ইল্লা সালাতি আমি সালাত আদায় করি, আল্লাহর জন্য সালাত আদায় করি,
কোন ব্যক্তিকে দেখানোর জন্য নয়, কোন হুজুরকে দেখানোর জন্য সালাত আদায় করি না, কোন মজুরকে দেখানোর জন্য সালাত আদায় করি না। সালাত আদায় করি যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে সালাতের জন্য আদেশ করেছেন, সেই আল্লাহর জন্য, তার সন্তুষ্টির জন্য জান্নাতের পাওয়া, জান্নাত পাওয়ার আশায় আমরা সালাত আদায় করি। অনুসুকি আমরা কোরবানি করি, আমরা কোরবানি দেই আল্লাহর জন্য, কোরবানি দেই ও মাহিয়া, আমাদের জীবন আল্লাহর জন্য দায়ী করি, আমাদের জীবন আল্লাহর জন্য দায়ী করি, ফজরের সময় সালাত আদায় করেছি আল্লাহর জন্য, আমরা ডিউটিতে বের হয়েছি আল্লাহর জন্য, দিন ইসলাম পালন করব, হালাল রুজি ভক্ষণ করব, এই জন্য আমরা ডিউটিতে বের হয়েছি, আমরা হালাল যদি ভক্ষণ করি, হালালের যদি আমরা চিন্তা ভাবনা করি, হালাল রুজি ভক্ষণ করার জন্য আমরা রুজি করতেছি, এমন অবস্থায় আমাদের মৃত্যু চলে আসলো। আল্লাহ পাক বলছেন অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার মৃত্যু আল্লাহর জন্য, এমন সময় মৃত্যু হবে সেই সময় সহায় কোরআন তেলাওয়াত করতেছি, অথবা আল্লাহ পাকের জিকির আজকার করতেছি, অথবা সালাত অবস্থায় আমাদের মৃত্যু হবে। আমরা দেখতে পাই অসংখ্য মানুষকে আমরা দেখতে পেয়েছি সালাত করতে করতে সেজদায় চলে গেছে, শেষ সেজদা দিয়েছে, সেজদা দিয়েছে, সালাত শেষ হয়ে গেছে ইমামের, কিন্তু মুক্তাদির সালাত শেষ হয় নাই, ইমাম সালাম ফিরে দিয়েছেন কিন্তু মুক্তাদির সেজদায় পড়ে আছেন। দেখছেন ঘটনা, ফেসবুকে দেখা যায়, ফেসবুকে দেখেছি, সালাতরত অবস্থায় তাকাওয়াতে বসে গেছেন, সবাই সালাম ফিরে দিয়েছেন কিন্তু মুক্তাদি ওই অবস্থায় বসে আছেন, সবাই বলছে কি ব্যাপার, বসে আছে কেন, যখন শরীরে হাত দিয়েছে।